স্বাস্থ্য কমিশনের নির্দেশ মেনে রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারেনি আনন্দলোক হাসপাতাল। সেই কারণেই সেই হাসপাতালের সমস্ত শাখা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি রোগীর পরিবারকে হাসপাতালের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করতে বলা হয়েছে বলেই খবর। ঘটনার সূত্রপাত 1 বছর আগে। একটি রোগীর মৃত্যুর ঘটনায় আনন্দলোক হাসপাতালের জরিমানা ধার্য হয়েছিল। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান হাসপাতালকে নির্দেশ দিয়েছিলেন রোগীর পরিবারকে 3 লক্ষ টাকা দিতে হবে। সম্প্রতি হাসপাতালের তরফে জানানো হয় যে তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়, তারা 1 লক্ষ টাকা দিতে পেরেছেন। এরপরই কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যভবনকে আনন্দলোক হাসপাতালের সমস্ত শাখা বন্ধের নির্দেশ দেন। সূত্রের খবর, রোগীর পরিবারকে স্বাস্থ্য কমিশনের তরফে বলা হয়েছে হাসপাতালের সম্পত্তি বিক্রি করে বকেয়া 2 লক্ষ টাকা আদায় করতে। যদিও এই বিষয়ে রোগীর পরিবারের সদস্যদের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।